জগন্নাথ দেবের মাথা ধরে। তা ঠিক করতেই পালিত হয় চন্দন যাত্রা উৎসব। এদিন প্রথা মেনে মাহেশে পালিত হল চন্দন যাত্রা উৎসব। কার্যত এদিন থেকেই সূচনা হয় রথযাত্রার। চিরাচরিত প্রথা মেনে অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা উৎসব পালিত হল হুগলির মাহেশে। হুগলি জেলার মাহেশের জগন্নাথ দেবের রথযাত্রা এ রাজ্যের অন্যতম প্রাচীন রথযাত্রা। প্রথা মেনে এদিন জগন্নাথ দেবের কপালে চন্দন লেপন করা হয়, জানালেন মন্দিরের প্রধান সেবায়ত পিয়াল অধিকারী। এ বিষয়ে তিনি আরও বলেন, আজকের দিনে জগন্নাথ দেবের মাথা ধরে, সেই মাথা ধরা ঠিক করতেই এই উৎসব পালন করা হয়। আগামী 42 দিন ধরে এই চন্দন যাত্রা চলবে, তারপর অনুষ্ঠিত হবে ঐতিহাসিক স্নান যাত্রা, তারপরই অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসব। পুরীর রথযাত্রার পর এ রাজ্যের অন্যতম বৃহৎ ও প্রাচীন রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয় হুগলির মাহেশে, যার সূচনা হয় চন্দন যাত্রা দিয়ে। আজকের দিনে জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে চন্দন মাখানো হয়। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই পুরীতে রথ তৈরির কাজের সূচনা হয়। মাহেশ মন্দির সূত্রে জানা গেছে, আজ থেকে 42 দিন পর অর্থাৎ 4 জুন পূর্ণিমার দিন মন্দিরের মূল গর্ভগৃহ থেকে জগন্নাথ দেবকে আনা হয় স্নান মঞ্চে। সেখানেই গঙ্গাজল ও দুধ সহযোগে স্নান করানো হয় জগন্নাথ দেবকে। এ বিষয়ে মাহেশ জগন্নাথ মন্দির কমিটির সেবায়েত পিয়াল অধিকারী আরও জানান, বছরের এই দিনটি অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ। এর ধর্মীয় কারণও ব্যাখ্যা করেন তিনি। আজকের দিন খুব শুভ দিন, বছরের 4টে দিন খুব শুভ দিন। প্রথম হচ্ছে পয়লা বৈশাখ, দ্বিতীয় হচ্ছে অক্ষয় তৃতীয়া, তৃতীয় হচ্ছে কার্তিক মাসের প্রথম দিন, এবং চতুর্থ হচ্ছে বিজয়া দশমীর দিন। এই 4টে দিনের মধ্যে সবথেকে শুভ দিন হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তার নাম, তার মানেই হচ্ছে ভালো কাজ করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে এবং খারাপ কাজ করলেও সেটা অক্ষয় হয়ে থাকবে। এই অক্ষয় তৃতীয়ার দিনই হচ্ছে আমাদের বিষ্ণুর যে ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল, গঙ্গা মর্তে আবির্ভাব হয়েছে। অক্ষয় তৃতীয়া হচ্ছে খুবই শুভ দিন। আজকের দিনেই আমাদের চন্দন যাত্রা উৎসব। এই জগন্নাথ দেবকে কিছুক্ষণ আগেই আমরা চন্দন লেপন করলাম, আমরা থোকা থোকা চন্দন লেপন করলাম। রাজা ইন্দ্রদ্যুম্নকে আজকের দিনেই জগন্নাথ দেব আদেশ করেছিলেন যে আমার সারা অঙ্গে যেন চন্দন লেপন করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগাঁ, মতিগঞ্জ।